আপনার মাছ কই? মাছ কোথায়? আপনি একটা করোনা ইউনিটের সামনে এইভাবে দাঁড়ায় আছেন, আপনার মাছ কই? আপনার মাছ মাছ কই? আপনার মাছ কই ভাই? আপনার মাছ কই? মাছ নাই কেন? নাই। আপনার এখানে তো যে করোনা ইউনিট, আপনি একদম করোনা ইউনিটের সামনে বসে আছেন মাস্ক ছাড়া, কেন কেন মাস্ক পরতে হবে? মাস্ক এখনো পাই নাই, মাস্ক নমু। কোথেকে পাবেন মাস্ক? মাস্ক পরা লাগে না, দেশে কি করোনা টরোনা কিছু নাই? মাস্ক দেশে কি কোন করোনা টরোনা কিছু নাই? আমার তো মনে হয় কোনো টোনা আছে, মানুষ তো ঘুরতেছে, ফিরতেছে, খাইতেছে, কক্সবাজার যাইতেছে, হানিমুন করতেছে, কি করোনা? আপনার মনে হয় করোনা আছে? আমার তো মনে হয় করোনা। আমি আপনাকে একটা অনুরোধ করবো, আমার সাথে রাখবেন, আমার সাথে একটু আসেন। দেশে তো আপনি বললেন যে করোনা নাই, আমার সাথে একটু আসেন তো। আসেন না, আসেন না, এই যে, এই যে দেখেন, এই যে অ্যাম্বুলেন্স, এই যে অ্যাম্বুলেন্স, এই যে একজন করোনা রোগী মারা গেছে, স্বজনরা তাকে নিয়ে বাসায় যাচ্ছে। দেশের মানুষের সচেতনতা কত কম হলে একদম একজন করোনা রোগী মারা যাওয়া রোগীর ঠিক 10 হাত দূরে দাঁড়িয়ে মাস্ক ছাড়া তারা অবস্থান করছে। আপনার মাস্ক কই? মাস্ক নিতেছেন মানে আপনি অ্যাম্বুলেন্সের লোক না? না না না, আপনি এই এখানে উইদাউট মাস্ক কেমনে ঘোরেন? মাস্ক কোথেকে নেবেন? এটা হচ্ছে ঢাকা মেডিকেলের, ঢাকা মেডিকেলের বার্ড ইউনিট, যেটাকে আইসিইউ বানা হয়েছে, ঠিক আইসিইউ এর সামনে এখানে একটা লাশবাহী অ্যাম্বুলেন্স, একটা লাশ করোনা মারা গেছেন তিনি, এরকম জায়গায় মাস্ক ছাড়া অনেক মানুষ ঘুরছে, এবং মাস্ক তার সঙ্গেও না, অনেকে আছে যে পকেট থেকে বের করে, মাস্ক তার সঙ্গে নাই, এবং বক্তব্য হচ্ছে যে দেশে করোনা বলে কিছু নাই। বাংলাদেশে করোনা যখন একটু ভয়ঙ্কর অবস্থায় যাচ্ছে, 8,000-এর উপরে শনাক্ত, 100-এর উপরে প্রত্যেক দিন মৃত্যু, আর ঢাকা মেডিকেলের মতো হাসপাতালে করোনা ইউনিটের সামনে মাস্ক না পরে এরকম বাহাদুরি হয়তো শুধু বাঙালিরাই দেখায়, এটি হয়তো বিশ্বের কোথাও হয় বলে আমাদের জানা নাই।